যেখানে টাকার অভাবে সন্তান বিক্রি করে পরিবার, খাবারের অভাবে মারা যাওয়া যে দেশে এখন একটা স্বাভাবিক ব্যাপার। অনেকে তো জানে না কোন সাল চলছে এখন, কবেই বা তার জন্ম। দিনরাত কাজ করার পর যে দেশের মাসিক বেতন মাত্র $15, বাংলাদেশি টাকায় $1500, সেই দেশের প্রতি তিনজন মানুষের মধ্যে একজন বেকার। সেখানে খাবারের এত অভাব যে মানুষ কুকুর মারা গেলে সেটাকে বাসায় নিয়ে গিয়ে রান্না করে খায়। বাচ্চাদের খেলার জন্য নেই কোনো খেলনা, আসলে সেখানে মানুষ খাবারই পায় না, খেলনা তো বিলাসিতা, তাই তো তারা টায়ার প্লাস্টিকের বোতল দিয়ে গাড়ি বানিয়ে খেলে। বলছি পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশ বুরুন্ডির কথা। বেশি সুখ দুঃখ, আনন্দ বেদনা, অভাব স্বাচ্ছল্য, এইসব কিছু নিয়ে মানুষের জীবন। তবে বর্তমান বিংশ শতকে এসে আমরা প্রতিনিয়ত ছুটে চলেছি আরো একটু আরাম, আরো একটু আধুনিকতার পরশ পেতে। সেই সময়ে দাঁড়িয়ে যদি এমন কোন জায়গার নাম শুনি যেখানে পুষ্টিহীনতা আর ক্ষুধায় মারা যাচ্ছে মানুষ, যেখানে নেই শিক্ষা, নেই স্বাস্থ্য, নেই কর্মসংস্থান, নেই পর্যাপ্ত বিশুদ্ধ পানি, নেই বিদ্যুৎ, নেই উন্নত পরিবহন ও যোগাযোগ, রয়েছে শুধু দারিদ্র, জনসংখ্যা বৃদ্ধি, রয়েছে সংক্রামক রোগের উচ্চ প্রকোপ, তাহলে অবাক হবারই তো কথা। বুরুন্ডি দেশের মানুষের অবস্থা দেখলে কেঁদে উঠবে আপনার মনও। দেশটির প্রায় অর্ধেক জমি চাষযোগ্য হলেও 40% মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। কোনো আধুনিকতা নেই, বিলাসিতা নেই, বেঁচে থাকাটাই এদের কাছে স্বপ্ন এবং একমাত্র লক্ষ্য। পূর্ব আফ্রিকায় অবস্থিত স্থলবেষ্টিত ছোট্ট দেশ বুরুন্ডি, দেশটির আয়তন খুবই কম, মাত্র 27,834 বর্গ কিলোমিটার, কিন্তু লোকসংখ্যা প্রায় 12 মিলিয়ন, ফলে জনঘনত্ব খুব বেশি, প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 315 জন। দেশের জনসংখ্যার 65% মানুষ 25 বছরের কম বয়সী, আর 42% মানুষ 15 বছরের কম বয়সী, এবং 3% মানুষ বৃদ্ধ বয়সী। কঠিন পরিস্থিতিতে লড়াই করতে গিয়ে বাকিদের মৃত্যু হয় অল্প বয়সেই, ফলে কর্মক্ষম মানুষের সংখ্যার চেয়ে নির্ভরশীল শিশুর সংখ্যা অনেক গুণ বেশি। সেখানকার মানুষ এতটাই দরিদ্র যে এক রুমে তারা স্ত্রী সন্তান নিয়ে বাস করেন, তাই বলে ভাববেন না ছোট পরিবার। 8 জন সন্তানের পরিবারও আছে অহরহ, আবার কারো কারো তো মাথা গোজার জন্য একটা ঘর পর্যাপ্ত নেই। বুরুন্ডির অর্থনীতি মূলত কৃষি নির্ভর, এখানে বেশিরভাগ মানুষই কৃষি কাজ করেন। তাদের প্রধান রপ্তানি দ্রব্য কফি এবং চা, তাছাড়াও তুলা, ভুট্টা, মিষ্টি আলু, কলা, ম্যানিওক ইত্যাদি চাষ করা হয় এখানে। সারা বুরুন্ডিতে খাদ্যের যথেষ্ট অভাব রয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি অনুসারে 5 বছরের কম বয়সী শিশুদের 56.8% দীর্ঘস্থায়ী অপুষ্টিতে ভোগে, যার কারণে দেখা গেছে জন্মের পর প্রতি 5 জনের মধ্যে 1 জন শিশু অপুষ্টিতে ভুগে 5 বছর বয়সের আগেই প্রাণ হারায়। সেদেশে মাথাপিছু GDP সর্বনিম্ন এবং ক্ষুধা ও অপুষ্টির হার সবচেয়ে বেশি। দারিদ্রতার কষাঘাত সহ্য করেও এরা বেশি সংখ্যায় সন্তান নেয় বলে দিনরাত হাড় ভাঙা পরিশ্রম শেষে মাসে যে $10-12 রোজগার করে তাতেই চালাতে হয় 8 থেকে 10 জনের একটি পরিবার। একজন পুলিশের বেতন মাসে $14, একজন কাঠমিস্ত্রি দিনে 10 ঘন্টা কাজ করে মাসে উপার্জন করে মাত্র $3, আর এই মহিলাটিকে দেখুন যিনি মিষ্টি আলু বিক্রি করছেন, তিনি এই সব খাবার বিক্রি করে মাসে উপার্জন করেন মাত্র $1.5, আর এ দিয়েই তাদের সংসার চলে। কিন্তু কিভাবে চলে? আসলে চলে না, তাই তো বেশিরভাগ মানুষ খাবার না পেয়ে মারা যায়। তাও দেখুন তারা কত হাসি খুশি। এই ঘরটি দেখুন, দেখে মনে হচ্ছে যেন কোনো পশু পাখিদের বাসস্থান, কিন্তু এমন ঘরেই বাস করেন এখানকার গরিব মানুষেরা। তাদের থাকার জন্য যেমন নেই কোনো উপযোগী বাসস্থান, তেমনি পরনে নেই কোনো নতুন কাপড়। কাপড়গুলো দেখুন এই লোকটির, দেখে মনে হচ্ছে যেন পরিত্যক্ত ময়লা কাপড়, কিন্তু এগুলোই তার নিত্য ব্যবহার্য কাপড়। তাও তো বলবো, ওনার কয়েকটা জামা কাপড় আছে, এখানকার কিছু কিছু মানুষের তো মাত্র 2টা জামা আছে, একটা জামা তারা রোজ পরেন, আরেকটা জামা পরেন প্রার্থনা করার সময়। কথা আছে, যেই সমাজে নারীদের সম্মান নেই সেই সমাজ কখনো অন্ধকার থেকে বেরোতে পারে না। বুরুন্ডিয়ানদের ক্ষেত্রে এটি 100% সত্য। এরা নারীদের তো কোনো সম্মান দেয়ই না, উল্টো তাদের উপর চলে অমানবিক অত্যাচার। সেখানকার বেশিরভাগ নারীদেরই বিয়ে হয়ে যায় 18 বছর বয়সের অনেক আগে। তারা বেশি করে
সন্তান জন্ম দেওয়াকেই মনে করেন সমাজ কল্যাণ। তাই দেখা যায় 18 বছরের আগে বিয়ে তো হয়, কারো কারো তো এর আগে বাচ্চাও হয়ে যায়। আর বাচ্চা হওয়ার পর তাদেরকে কোমরে কাপড়ের সঙ্গে বেঁধে নিয়ে মহিলাদেরকে কাজে যেতে হয়, দূর থেকে পানি আনতে হয়, জ্বালানি কাঠ সংগ্রহ করে আনতে হয়, দিনের হাড় ভাঙা পরিশ্রমের শেষে সহ্য করতে হয় মদ্যপ স্বামীদের নানান অত্যাচার। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুসারে বিশ্বের সর্বনিম্ন সুখী দেশ হলো বুরুন্দি, অর্থাৎ সবচেয়ে দুঃখী দেশ হচ্ছে এই দেশটি। তারা এতটাই গরিব যে অনেকে তো বাচ্চা জন্ম দেওয়ার পর সেই বাচ্চাকে বিক্রি করে দেয় টাকার জন্য। তাছাড়া বুরুন্দিতে অনেক বেশি শিশু পাচার হয়, কারণ ওইখানে লক্ষ লক্ষ শিশু অনাথ, বেশিরভাগেরই খাবারের অভাবে মা বাবা মারা গেছেন। আবার কারো কারো মা বাবা ইচ্ছা করে তাদেরকে ছেড়ে চলে গেছেন টাকার অভাবে। অবিশ্বাস্য কিন্তু সত্য, দেশের মাত্র 7.6% মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়েছে। জীবিকার সন্ধানে জীবনের মায়া ত্যাগ করে অনেকে খালি পায়ে সাইকেলে পণ্য নিয়ে চলে যান এক প্রদেশ থেকে অন্য প্রদেশে। বলা হয় এই দেশে যাদের একটি সাইকেল আছে তারা বেশ ভাগ্যবান, কারণ তার কাছে একটি চাকরি আছে যা দিয়ে সে কোনো মতে পরিবার নিয়ে বেঁচে থাকতে পারবে। গতি বাড়াতে তারা অনেক সময় ট্রাক ধরে সাইকেল নিয়ে চলতে থাকে, যা পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াতের একটি মাধ্যম। এই সময় অনেকের ব্রেক ফেল হয়ে মৃত্যু হয়, কিন্তু কিছুই করার নেই, বেঁচে থাকতে হলেও তো টাকার প্রয়োজন। বুরুন্দিতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে যার নাম বুরুন্দি বিশ্ববিদ্যালয়, কিন্তু স্কুলে কম উপস্থিতির কারণে বুরুন্দির সাক্ষরতার হার খুবই কম। স্কুল থেকে বাড়ি ফিরতে হাঁটতে হয় ঘন্টার পর ঘন্টা। যেখানে মানুষের বেঁচে থাকার জন্য খাবার কেনারই টাকা নেই, সেখানে শিক্ষা তো বিলাসিতা মাত্র। বুরুন্দির পরিবহন ব্যবস্থা খুবই অনুন্নত। বুজুম্বুরা আন্তর্জাতিক বিমানবন্দর হলো দেশের একমাত্র এয়ারপোর্ট, যেখানে একটি পাকা রানওয়ে আছে। 2005 সালের হিসেবে 10%-এরও কম রাস্তা পাকা ছিল সেখানে। তখন তো তাদের অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সাথেও বেশ যোগাযোগ ছিল না। বুরুন্দিতে ইন্টারনেট এতটাই দুর্বল যে আজও অনেক বুরুন্দিয়ানদের কাছে তথ্যের প্রধান উৎস রেডিও। ভাবা যায় রেডিও? তারা কোন যুগে বাস করছেন এখন ভাবুন তো একবার। শুধু কি তাই, আপনি জেনে অবাক হবেন অনেক বুরুন্দিবাসী জানেও না এখন কোন সাল চলছে, তারা পুরো পৃথিবীর থেকে বিচ্ছিন্ন। এখানে 35,000 মানুষের জন্য আছে মাত্র 1 জন ডাক্তার, এমনকি দেশের প্রায় 2 মিলিয়ন মানুষ কখনো হসপিটালে যায়নি। তবে কারুকাজ এবং মৃৎশিল্পে তারা বেশ পটু। কারুকাজের মধ্যে ঝুড়ির বুনন, মুখোশ ও মূর্তি তৈরি অন্যতম। ঢোল বাজানো সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানকার 100 বছরের পুরনো রাজকীয় ড্রাম ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অন্তর্গত। বাঁশি, জিথার, ইকেম্বে, উমুদুরি ইত্যাদি হলো কিছু উল্লেখযোগ্য বাদ্যযন্ত্র। সামাজিক অনুষ্ঠানগুলোতে বিয়ার পান করা তাদের সংস্কৃতির অঙ্গ। কলা দিয়ে তৈরি একটি বিশেষ বিয়ার তারা একটি পাত্রে রেখে চারপাশে একত্রে বসে স্ট্র দিয়ে পান করে। গবাদি পশু মারা গেলে কল্যাণের আশায় গরুর শিংকে বাড়ির পাশে পুঁতে রাখারও নিয়ম আছে তাদের। এদের জনপ্রিয় খেলা হলো ফুটবল। 1996 সালে বুরুন্দি পৃথিবীর একমাত্র গরিব রাষ্ট্র হিসেবে অলিম্পিকে গোল্ড মেডেল অর্জন করে। তাই বলতে হয় প্রতিভা সব জায়গাতেই রয়েছে। 16 শতকে বুরুন্দি রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। এরপর বিভিন্ন রাজার শাসনামলে রাজ্যটি সম্প্রসারিত হয়। 1880-এর দশকে ইউরোপীয় রাষ্ট্রগুলো আফ্রিকা মহাদেশকে নিজেদের মধ্যে ভাগ করে নিতে থাকে। সে সময় বুরুন্দি চলে যায় জার্মান একটি কোম্পানির হাতে। প্রথম বিশ্বযুদ্ধের সময় বেলজিয়ান সৈন্যরা জার্মানদের পরাজিত করে বুরুন্দি দখল করে নেয়। অবশেষে 1962 সালে বুরুন্দি স্বাধীনতা লাভ করে, রাজতন্ত্র গঠন করে। বুরুন্দিতে ব্রিটিশরা কখনো আক্রমণ চালাননি। নানা অস্থিতিশীলতার কারণে 1966 সালে বুরুন্দি প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে, যেখানে রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান এবং যার মেয়াদ 5 বছর। বর্তমানে এখানে রয়েছে 21টি নিবন্ধিত দল। 18টি প্রদেশের বিভক্ত দেশটিতে বাস করে 3টি প্রভাবশালী জনগোষ্ঠী, হুতু, তুৎসি ও তৌয়া। দেশটির প্রধান ধর্ম খ্রিস্টান, রয়েছে রোমান ক্যাথলিকরা। মুসলিমদের সংখ্যা নগণ্য, তবে আর যাই হোক তাদের মধ্যে আছে মনুষ্যত্ব। এত কষ্টের পরও তারা মিলেমিশে থাকতে ভালোবাসে, বিপদে একে অন্যের পাশে থাকে, ভালো থাকার চেষ্টা করে। তাই প্রার্থনা রইল উন্নতি হোক বুরুন্দি সমাজ ব্যবস্থা, উন্নতি হোক বুরুন্দির সংস্কৃতি, সচেতন হোক বুরুন্দির মানুষ। এখানকার সমস্ত মানুষের প্রাথমিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থানের সুরাহা হোক। মানুষের মতো মানুষ হয়ে তারা বেঁচে থাকুক এই সুন্দর পৃথিবীতে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। জানো আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।